पाठ करछि छवि बनर्जी लेखा गल्प अपत्य। रान्नाघर थेके झनझन करे किछु भांगार आवाज काने आसतेई परमा शशब्यस्त हये रान्नाघरे गिये स्तम्भित हये गेल। तार शाशुड़ी मा हतभम्बीर मतो दामी डिनार प्लेटेर टुकरोगुलो तुलते तुलते बलल, परमा हाथ पिछले तीनटे प्लेट भेंगे गेल मा, आसले सिंहटाई एटो बासने भर्ती छिल। অহনা গত রাতেই গেস্টদের জন্য এই ডিনার প্লেটগুলো বের করেছিল। প্রচণ্ড রাগে হিসেস করতে করতে পরমা বলল, বাকি তিনটে প্লেটেই বাস্ত রাখলেন কেন? ধুয়ে রাখা তিনটে প্লেট পরমা আছাড় মেরে ভেঙে ফেলল। অদিতি বলল, ছি ছি, এটা কি করলে মা? একদম নাকামি করবেন না, ভেঙেছি বেশ করেছি। চেঁচেমেচি শুনে বিছানা থেকে সুদীপ্ত বলল, আহ পরমা কি হচ্ছেটা কি, রবিবারের একটা দিন একটু আয়েস করে ঘুমোতেও দেবে না? পরমা গলা তুলে বলল, একবার এখানে এসে দেখে যাও, তোমার মায়ের কীর্তি। ছ ছটা দামি ডিনার প্লেট একসঙ্গে ভেঙেছে। সুদীপ্ত উঠে এসে বলল, মা বাসন ধুচ্ছে কেন? অনিতা আজ কাজে আসবে না আগেই জানিয়েছিল। তো এত চিৎকার করার কি আছে, তোমার সঙ্গেও তো ভাঙতে পারত। মার কি এসব কাঁচের বাসন ধোয়ার অভ্যেস আছে? আমরা ছোটবেলায় কাঁসার থালায় ভাত খেতাম, তুমি ওগুলো পরিষ্কার করে নাও। মা তুমি চা বসাও তো, আমার ঘরে চাটা দিও। অদিতির মনটা ভরে গেল ছেলের কথায়। অদিতি চায়ের ট্রেটা নিয়ে ঘরে ঢোকার আগেই পরমার উত্তপ্ত গলা কানে এলো। ক্ষুব্ধ মায়ের হয়ে সাপাই গিয়ে আমাকে ধমকে চমকে চুপ করিয়ে দিলে। আচ্ছা গ্রামের বাড়িটা বেচে দিয়ে তুমি কি এমন টাকা পেয়েছো? ওটা বেচে দিয়ে মাকে ঘাড়ে করে এখানে আনার কি খুব দরকার ছিল? বেশ তো, মাসে মাসে ওনাকে কিছু টাকা পাঠিয়ে কর্তব্য করছিলে, আমি তো একবার আপত্তি করিনি। সুদীপ্ত বলল, কিছু টাকা মানে? বাবার মৃত্যুর পর মাসে মাসে মাকে 8,000 করে টাকা পাঠাতে হতো, একা চাকরি করে এটা টানা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। অনেক অঙ্ক কষেই মাকে এখানে নিয়ে এসেছি, অনেকটা জায়গা সমেত বাড়িটার দাম নেহাত মন্দ পাইনি, 30,00,000 টাকা দাম পেয়েছি। তাছাড়া মার অ্যাকাউন্টে জমানো 5,00,000 টাকা মা আমাকে খুশি হয়েই হাতে তুলে দিয়েছে। একবার ভেবে দেখো তো, ওই টাকা দিয়ে দুটো এসি বসিয়েছি দুটো ঘরে, 50-ইঞ্চি স্ক্রিনে টিভি কিনে দিয়েছি, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, যা যা তোমার শখ ছিল সব কিনে দিয়েছি। এত সব জিনিস কি এক লাফতে কেনা সম্ভব ছিল? পরমা তবুও বিরক্ত মুখে বলল, না হয় আস্তে আস্তেই কিনতে, তোমার মা কাজের চেয়ে অকাজ বেশি করে, রান্নাতে এনতা তেল মশলা খরচ করে। তুমি তো আবার আদিক্ষেতা করে বলো, মায়ের রান্নাতে নাকি তুমি শৈশবের গন্ধ পাও। সুদীপ্ত বলল, এই তেলটা দিয়েছিলাম বলেই না মা দুবেলা রান্নাটা হাসি মুখে করে, তোমার তো আবার রান্না করলেই মাইগ্রেনের ব্যথা হয়, বাধ্য হয়ে 2,500 টাকা দিয়ে রান্নার মাসি রাখতে হয়েছিল। মা আসাতে রান্নার মাসির টাকাটা কেমন বেঁচে গেল বলছো না? তাছাড়া বাবুকেও সামলাতে তো তুমি বিরক্ত হতে, ছেলের জন্য আগে আমরা সিনেমা নাটক দেখতে যেতে পারতাম না, এখন তো বাবু সব দায়িত্ব মাই নেয়, আমরা নিশ্চিন্তে বাবুকে মায়ের কাছে রেখে ঘুরে বেড়াতে পারি, সেই হিসেবে মা আয়ার কাজটাও করে দেয়। এসব কাজ করাতে গেলে একটু তেল তো দিতেই হয়, বুঝলে? পরমা বলল, তবু বলবো মাকে এখানে এনে তুমি মোটেও ঠিক করনি, এখন না হয় উনি শক্তপোক্ত আছেন, এরপর বয়স বাড়লে তখন তো আমার ঘাড়েই সব দায়িত্ব, তার হ্যাপাটা তুমি সামলাবে? তার এখনও ঢের দেরি শোনা, ততদিনে বাবু মানুষ হয়ে যাবে, আর মার অনেক বয়স হলে শেষ ঠিকানা বৃদ্ধাশ্রম তো আমাদেরই হাতে। অদিতি চাইটে এটা হাতে নিয়ে স্তব্ধ হয়ে গেল। পরমা না হয় পড়েননি, সে সব বলতেই পারে, কিন্তু তার গর্ভজাত সন্তান, তা সবটাই অভিনয়? সে তো হাসি মুখেই রান্নার দায়িত্ব নিয়েছিল, তার রান্না যখন দীপ, পরমা আর ছোট্ট নাতিটা যখন তৃপ্তি করে খায়, তখন অপত্য স্নেহ তার মনটা আনন্দ ভরে যায়। নিজের আত্মজের ছেলে, তারই প্রজন্মকে ভালোবাসলে কি আয়ার কাজ করা হয়? যত্নে ভালোবাসায় রান্না করে ছেলে বৌমাকে নাতিকে খাওয়ালে কি রান্নার মাসির কাজ করা হয়? তার শেষ ঠিকানা বৃদ্ধাশ্রম, এ কথা তারই আত্মজন নিজে মুখে বলল? ভবিষ্যতে ভয়াবহ পরিণতির কথা ভেবে তার বুকটা যন্ত্রণায় টনটন করে উঠল। অদিতি নিঃশব্দে চা নামিয়ে দিয়ে বলল, পরমা টিফিনে কী বানাবো? আর দুপুরে রান্নাটাও বলে দিও,
পরমা বলল, আপনার নিরামিষ চচ্চড়িটা খুব ভালো খেতে হয়, ওটা করবেন, ভাতে একটু আলু সেদ্ধ দেবেন আপনার মতো, আর খাসির মাংসের ঝোল করবেন, সঙ্গে একটু চাটনিও করবেন, বাবুর জন্য একটু মুড়মুড়ে আলু ভেজে দেবেন, ঝাল ছাড়া মাংস বাবুর জন্য তুলে রেখে ঝাল দেবেন, টিফিনে আমরা ডিম কলা পাউরুটি আর ফ্রুট জুস খাব। কয়েকটা দিন অদিতি ভেবেই গেল, ভাগ্যিস তার লুকানো আটগাছা সলিড সোনার চুড়িগুলো এখনও আছে, তার স্বামী হাত খরচ বাবদ যা টাকা দিত বিপদে আপদে লাগবে ভেবে তিল তিল করে জমানো গোপন সঞ্চয়ে 2,20,000 টাকা মতো এখনও আছে। ছেলে আদর করে যখন নিজের কাছে এনেছিল তখন পরম বিশ্বাসে তার উপর নির্ভর করে সবার সঙ্গে জড়িয়ে জীবনটা কেটে যাবে ভেবেছিল। কিছুদিন ধরেই ভাবছিল 20,000 টাকা আলগা নিজের কাছে রেখে 2,00,000 টাকা ছেলের হাতে তুলে দেবে, ব্যাংকে টাকাটা রাখলে সুদ বাড়বে, আর 12 ভরি সোনার চুড়িগুলো পরমার হাতে দিয়ে বলবে, এগুলো ভেঙে নতুন গয়না গড়িয়ে নিও মা, এগুলোর এখন আর আমার কাজে লাগবে না। এখন মনে হচ্ছে জগতে কাউকে বিশ্বাস করতে নেই, তার গ্রামের বাড়িটা থাকলে এক মুহূর্তও এখানে থাকতো না, সেখানে দীর্ঘ বিবাহিত জীবনে তার নিজস্ব পরিচিতি ছিল, এই সোনাগুলো বিক্রি করলে তার ছেলের কাছেও হাত পাততে হতো না, একটা পেট চলে যেত। এই বিরাট কলকাতা শহর তার অপরিচিত জায়গা, সে কোথায় যাবে, এখানে সে থাকবে না সিদ্ধান্ত নিয়েও রাস্তা খুঁজতেই তার 7টা দিন কেটে গেল। পরের রবিবার দীপ মাকে জড়িয়ে ধরে বলল, মা অনেকদিন তোমার হাতের মুচমুচে পরোটা খাইনি, আজ বেশ জমিয়ে আলুদ্দ আর পরোটা ভাজবে, তোমার স্পেশাল মোটা শুদ্ধ বেগুন ভাজাও ভেজো। ছেলের মেয়েকে আদরে অদিতির গাটা রিডি করে জ্বলে উঠল, গম্ভীর গলায় বলল, আচ্ছা। রান্নাঘরে গাওয়া ঘিয়ের গন্ধ নাকে আসতেই কিছুক্ষণ পর পরমা এসে বলল, গাওয়া ঘি দিয়ে পরোটা ভাজতে কে বলেছে আপনাকে, ঘরে সাদা তেল ছিল না? অদিতি বলল, দীপ তো ছোটো থেকেই সাদা তেলে পরোটা খেতে চাইতো না, সাদা তেলের লুচিটা খেত, অভ্যাসটা বদলেছে জানতাম না মা, গাওয়া ঘিটা পোলাও করব ভেবে সরিয়ে রেখেছিলাম, বেশ খুঁজে পেতে বের করে সর্দারি করলেন। আর অনিতাকে পরোটা খেতে দেখলাম, ওকে তো জল খাবার দেওয়ার কথা না, ছেলেকে বশ করে স্বাদ মেটেনি, কাজের মেয়েটাকেও বশ করতে চান, আমাকে জিজ্ঞেস করেছিলেন, সেদিন আমার কটা বন্ধু এসেছিল তাদের জন্য মিষ্টি তো কিনে রেখেছিলাম, কিন্তু আপনি শুধু নাম কেনার জন্য সিঙ্গারা ভেজে তাদের দিয়েছিলেন, একবার আমার পারমিশন নেওয়ারও প্রয়োজন মনে করেননি, তারা তো আপনার চেহারা আর সিংহারার পঞ্চমুখে প্রশংসা করে গেল, আপনাকে দেখতে নাকি শাশুড়ি বলে মনেই হয় না, মনে হয় আমার বড় দিদি, খুব আনন্দে গদগদ হয়েছিলেন সেদিন, তাই না? অদিতি বলল, যা মুখে আসে বলো না পরমা, আমি তোমার মা না হলো মায়ের মতো, সেই সম্মানটুকু অন্তত দাও, আর এত জোরে কথা বলো না, মেয়েটা শুনতে পাবে, অনেকদিন পর মেয়েটার মুখটা শুকনো দেখে আজকেই 2টো পরোটা ওকে দিয়েছি। পরমার রাগটা তখনও যায়নি, বলল, আচ্ছা মা, শুনছি আমার উচ্চশিক্ষিত শ্বশুরমশাই চাকরি না পেয়ে সামান্য মাইনেতে কলেজে পার্ট টাইম লেকচারার ছিলেন, টিউশন ঠেঙিয়ে সংসার চালাতেন, এত নবাবি আগে কখনো করেছেন? শ্বশুরমশাইয়ের মৃত্যুর পর ছেলে নিয়মিত টাকা না পাঠালে পরের বাড়ি রান্না করে পেট চালাতে হতো। অদিতি মনে মনে বলল, সেটাও মনে হয় অনেক সম্মানের ছিল। পরমা বলল, একটু বুঝে খরচ করবেন, ছেলের টাকা বলে নয় ছয় করে খরচ করবেন না, আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে। অনিতা সামনে এসে বলল, আমাকে 2টো পরোটা খেতে দিয়েছে বলে মানুষটাকে যা নয় তাই কথা শোনাচ্ছ বৌদি, আমিও তো শাশুড়িকে নিয়ে ঘর করি, গতর খাটা রোজগারে তাকে বসিয়ে খাওয়াই, কই কখনো তাকে খাওয়ার কোটা দিই না, ভাগ্যিস তোমাদের ভদ্রলোকের মতো আমার পেটে বেশি বিদ্যে নেই, আর দাদাবাবুকেও বলিহারি দিই, খবরের কাগজে মুখ ডুবিয়ে মায়ের অপমানগুলো শুনছে। পরমা বলল, বেশি বকবক করবি না, না পোষালে কাজ ছেড়ে দে, ভাত ছড়ালে কাকের অভাব হবে না, জানি বৌদি আমাদেরও এক দুয়ার বন্ধ হলে হাজার দুয়ার খোলা থাকে, বরং তোমাদের দেওয়া ছড়ানো ভাতে কাক বসতে 2দিন দেরি হলে তোমাদের ত্রাহি ত্রাহি অবস্থা হয়, তোমরা লোক দেখো, আমি কাজ ছেড়ে দেব। বিকেলে অনিতা কাজে এসে বলল, বাড়িটা এত শুনছান কেন গো কাকিমা? অদিতি বলল, ওরা আজ সবাই বাচ্চাদের নিয়ে সিনেমা দেখতে গেছে রে, একবারে খেয়ে ফিরবে,
তোকে কয়েকদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম মা, বলো না কি বলবে? তোর বাড়ি এখান থেকে কত দূরে রে? কাকিমা, অটোতে 6 টাকা ভাড়া। আমি পালপাড়ায় থাকি, সকালে একটু সেদ্ধ ভাত খেয়ে অটোতে কাজে আসি, 5 বাড়ি কাজ সেরে হেঁটে বাড়ি ফিরি। অদিতি বলল, হ্যাঁ রে, তুই তো মাতাল স্বামীকে ছেড়ে চলে এসেছিস বলেছিলিস, তাহলে শাশুড়ি কী করে এলো? কাকিমা, মাধ্যমিক পাশ করে 17 বছর বয়সে আমার বিয়ে হয়েছিল। বাবা মূর্তি তৈরি করত, আমার স্বামীও মূর্তি তৈরি করত, বিধবা মা ছাড়া কেউ ছিল না। বিয়ের পর জানলাম সে পাঁড় মাতাল, তার বাঁধা মেয়ে মানুষও আছে। জানতে পেরে মুখ খুলতেই বেধড়ক মার দিত, শাশুড়ি বাধা দিতে এলে তাকেও মারত। 4 বছর পরে পরে মার খেয়ে ঘুরে দাঁড়ালাম, চলে এলাম মায়ের কাছে। বাবা ততদিন মারা গিয়েছিল, শাশুড়িও একদিন কেঁদে এসে পড়ল আমার কাছে, তাকে জায়গা দিলাম। মা আর শাশুড়ি ঘরে বসে কাগজে ঠোঙা বাঁধত। গত বছর মাও মারা গেল, এখন শাশুড়ি আর আমি থাকি। আমি এই ক বছর কাজ করে একটা একটা করে সব জিনিস করেছি, এখন আমার অভাব নেই। অদিতি বলল, আচ্ছা অনিতা, তোদের ঘরে বাবা মা কিংবা শ্বশুর শাশুড়ির বয়স হলে কী করিস? হয় মাথায় করে রাখি, না হলে রাস্তায় বের করে দিই। তোমাদের মতো টাকা পয়সাওয়ালা ভদ্রলোকেরা বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসে, সেখানে দিতে হলেও তো টাকা লাগে, গরিবের ঘরে তো টাকা থাকে না। আসলে কি জানো কাকিমা, ভালো মন্দ ছেলে মেয়ে সব ঘরেই আছে, যারা ভালো তারা শত অভাবেও বাবা মাকে অবহেলা করে না, যারা খারাপ তারা শিক্ষিত ধনী হলেও বাবা মাকে দেখে না। আমার অল্প বিদ্যেতে আমি এইটুকুই বুঝি। অদিতি বলল, যেটা বলছিলাম, তুই তো শাশুড়ির মতো আমাকেও একটু আশ্রয় দিবি মা? আমার খাওয়ার খরচ তোকে দেব। অনিতা বলল, তোমার মতো ভালো মানুষকে আমি মাথায় করে রাখতে পারি, কিন্তু এত আরাম বিলাস ছেড়ে তুমি কষ্ট সহ্য করতে পারবে? এত আরাম বিলাস তো আমি কখনো চাইনি রে মা, আমি একটু ভালোবাসা আর সম্মান নিয়ে বাঁচতে চেয়েছিলাম। অনিতা বলল, তোমার ছেলে বৌমা যদি থানা পুলিশ করে? আমি স্বেচ্ছায় তোর সঙ্গে থাকতে চাইলে কোনো আইন তোকে কিচ্ছু করতে পারবে না, তবে আমি নিজেকে অন্তরালে রাখতে চাই। আমি বিশ্বাস করি সব মেয়েদের মধ্যে মা আদ্যাশক্তি বিরাজ করেন, শুধু ঠিক সময়ে সেই শক্তিকে জাগাতে হয়। তুই দেখিস আমি 6-7 মাসে নিজেকে আমূল পাল্টিয়ে ফেলবো, তখন কেউ আর আগের আমিকে চিনতে পারবে না। তুই রাজি থাকলে আজই যাওয়া সবচেয়ে ভালো সুযোগ। আমি রাজি কাকিমা, তবে তুই আগে বেরিয়ে গিয়ে মোড়ে অপেক্ষা কর, আমি একটু পরে ফ্ল্যাটে তালা বন্ধ করে সিকিউরিটিকে চাবি দিয়ে চলে যাব। তুই কাল সকালে একবার এসে কাজে জবাব দিয়ে যাস, না হলে তোকে থানায় টানাটানি করবে। ঠিক 8 মাস পর অটো স্ট্যান্ডের লাইনে একটা অটোতে স্টেয়ারিং হাতে দেখা গেল এক অভিজাত মধ্যবয়স্কা মহিলাকে। তার বয়স কাট চুল, পরনে নীল জিন্সের প্যান্ট, গায়ে ঢোলা কুর্তি, বাঁ হাতে বড় ডায়ালের ঘড়ি আর চোখে সানগ্লাস। কাকতালীয়ভাবে সেদিন সুদীপ্ত পরমা তাদের ছেলেকে নিয়ে অটোতে উঠল, পিছনে একটা মহিলার সঙ্গে পরমা ছেলেকে নিয়ে বসল, সামনে বাপাশে সুদীপ্ত বসল। স্ট্যান্ডে নামার পর সুদীপ্ত বলল, আশ্চর্য। পরমা বলল, কি আশ্চর্য দেখলে, আজকাল মহিলারাও পেটের দায়ে অটো চালাচ্ছে। যাই বলো, ভদ্রমহিলাকে দেখতে যেমন সুন্দরী তেমনই আধুনিকা। সুদীপ্ত বলল, ভদ্রমহিলার আঙুলে এ নামের মিনে করা আংটিটা আমার বড্ড চেনা, আর হাতে শান্তিনিকেতনী ব্যাগটার মতো ব্যাগ মা ব্যবহার করত। পরমা বলল, হাসালে তুমি, এ নামের মিনে করা আংটি অমন শয়ে শয়ে মহিলার থাকে, তুমি ওই আধুনিক মহিলার মধ্যে মাকে খুঁজছো নাকি? তোমার মা একজন টিপিক্যাল বাঙালি গৃহবধূ ছিলেন। সুদীপ্ত বলল, একই রকম আংটি ব্যাগ, না ভুলই হচ্ছে আমার। পরমা বলল, মন খারাপ করো না, যে ইচ্ছে করে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায় না। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।